100 বছরে নৈহাটির বর্মা কষ্টি পাথরের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে নতুন মন্দিরে। তবে প্রথা মেনে কালীপূজো হবে মায়ের বিশাল মূর্তিতে। প্রতি বছর কালীপূজোয় নৈহাটির বড়মায়ের পুজো দেখতে উপচে পড়ে ভক্তদের ঢল। তবে এবছরও এই পুজোয় রয়েছে বিশেষ আকর্ষণ। এবছর মায়ের নতুন মন্দির নির্মাণ করে কষ্টি পাথরের 4.5 ফুট উচ্চতার মূর্তি বসিয়ে শুরু হয়েছে নিত্য পুজো। তবে প্রথা মেনে এবছরও মায়ের বিশাল মূর্তি তৈরি করা হবে, সেই মূর্তিতেই হবে কালীপুজো। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপর কালীপুজোর আলোর উৎসবে আনন্দে মেতে উঠবে গোটা রাজ্যবাসী। রাজ্যে যে সমস্ত জায়গায় কালীপুজো বিখ্যাত, তার মধ্যে অন্যতম বারাকপুর মহকুমার নৈহাটির বড়মার কালীপুজো। এখানকার বড়মায়ের খ্যাতি রাজ্য ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে রাজ্যের বাইরেও। প্রতি বছর কালীপুজোর সময় নৈহাটির বড়মায়ের পুজো দেখতে জনস্রোত লক্ষ্য করা যায়। 100 বছরেরও বেশি সময় ধরে এই পুজো চলে আসছে। প্রতি বছরই এখানে মায়ের বিশাল রূপ দেখতে ও পুজো দিতে হাজার হাজার মানুষ আসেন। কথিত আছে, ধর্ম যার যার, নৈহাটির বড়মা সবার। এখানে এসে মায়ের কাছে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস ভক্তদের। বড়মার কাছে মানসিক অনুভূতিতে ভালোই, কারণ প্রতি বছরই আসি, যেমন এবছরে এলাম। প্রতি বছরে এমনি মাঝে এসে পুজো টুজো দিয়ে যাই, কিন্তু আজকে বিশেষ দিন, রোববার পুজো, তার জন্য পাবো কিনা তার জন্য আবার আজকে এসে পুজোটা গেলাম। মনে কোনো কিছু মনে মনে চাইলে সেটা মা পূর্ণ করে। খুব ভালো অনুভূতি, বড়মার কাছে আসি, মাঝে মাঝেই আসি, কিন্তু ভালো, খুব ভালো লাগে, মনে শান্তি পাই এখানে এসে, যার জন্য প্রত্যেকবার আসি। না শক্তি পাচ্ছি পুরোটাই, ওনার উপরে ভরসা রাখলে ঠিক বড়মা সেই বিশ্বাস আছে। হ্যাঁ, বিশ্বাস। তবে অন্যান্য বারের তুলনায় এবার বড়মায়ের পুজোর একটু বিশেষত্ব রয়েছে। কারণ এতদিন শুধু কালীপুজোতে মাটির মূর্তি গড়েই পুজো করা হতো, আর বছরের বাকি দিন মায়ের ফটোতেই পুজো হতো। তবে এবছর মায়ের নতুন মন্দির তৈরি করে সেখানেই প্রতিষ্ঠা করা হয়েছে কষ্টি পাথরের নতুন মূর্তি। রাজস্থান থেকে কষ্টি পাথর কেটে মায়ের মূর্তি গড়া হয়েছে। এই নতুন মন্দির তৈরি হতেই ভক্তদের ঢল নেমেছে বড়মায়ের মন্দিরে। কালীপুজোর আগেই ভক্তেরা আসছেন পুজো দিতে। এই বিগ্রহ তৈরির পর এতেই নিত্য পুজো শুরু হয়েছে বড়মায়ের। তবে কালীপুজোর সময় পুরনো প্রথা মেনেই মাটির কালীমূর্তি তৈরি করা হবে। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই পুজোর প্রচলন, তা হয়তো আমাদের অনেকেরই অজানা। জানা যায়, প্রায় 100 বছর আগে নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী নদিয়ার শান্তিপুরে গিয়েছিলেন। সেখানে বিশাল কালীমূর্তি দেখে মুগ্ধ হয়ে যান তিনি। নৈহাটিতেও এমন বড় বিগ্রহ করে মায়ের পুজো করার ইচ্ছে হয় তার। এরপর নৈহাটিতে এমন পুজোর প্রচলন করেন তিনি, আর তারপর থেকেই বড়মায়ের পুজো চলে আসছে। শুরুতে এই কালী মন্দিরের প্রতিষ্ঠাতার নামেই মা ভবেশ কালী নামে পরিচিত ছিল। তবে পরবর্তীকালে এই ভবেশ কালী হয়ে যান বড়মা, এমনটাই জানিয়েছেন নৈহাটির বড় কালী পুজো কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য। তিনি বলেন, হনুমানের শতবর্ষ পুজোর শতবর্ষ না, তারও পুরনো। এবং আগে ওনার বাড়িতে লক্ষাকালী পুজো হতো, সেই পুজোটাই এখন বড় হয়ে বড় মা বড় কালী হয়ে গেছে। এটা পুজোর বার্ষিক, এটা চিরন্তন, সারা জীবন হয়ে যাবে এই পুজোটা। এখানে সারা বছর মানুষ আসে মাকে দেখবার জন্য। আগে মায়ের ছবিতে পুজো হতো, আমরা সেটা মায়ের আদলে ছোট কষ্টি পাথরের মূর্তি মন্দির করেছি, এবং প্রচুর মানুষ আসছে। এখন শনি মঙ্গলবার পুজোর মতন ভিড় হয়, সারা পৃথিবীব্যাপী মায়ের মা আসছে। এখন বাইরে থেকে পুজো আসছে, সুইডেন, ইটালি, আমেরিকা, বাংলাদেশ থেকে প্রচুর পুজো আমাদের আসছে, যেমন মায়ের কাছে পাচ্ছে, তার জন্য তো পুজো দিতে আসে। এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পুজো দিতে আসে। দেখুন, বন্ধু বন্ধু হিসেবে আমরা কাজ করছি, মানুষ যাতে সুন্দরভাবে দর্শন করতে পারে, কারোর যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমি তৈরি। এ বিষয়ে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান জানান, এবছর 52 ফুটের বড় মায়ের মূর্তি গড়ে কালীপুজো করা হবে। ভক্তরা যাতে পুজো দিতে এসে সমস্যায় না পড়েন সেদিকেও বিশেষ নজর রাখছে মন্দির কমিটি। ছোট্ট ইতিহাস বলতে, বড়মা তো 100 বছরে পদার্পণ করলেন, এবার 2023-এ বড়মা, যখন বড়মা পূজা শুরু হয় তখন অরবিন্দ ধর্মশালার মনে মাটির মূর্তি করে বড়মার পূজা শুরু হয়, এবং সেটাকে আনুমানিক আমরা 100 বছর ধরে নিয়েছি। তার কারণ আমরা কেউ 100 বছরের আমাদের বয়সও না, আর 100 বছরের ওই বড়মার সঙ্গে যারা ছিলেন তারা, তাদেরও 100 বছর নেই, এবং অর্ধেক লোক মারাও গেছেন, তারা দেহ রেখেছেন। তাই স্বাভাবিকভাবে বড়মার 100 বছর আনুমানিক মানুষের যারা এই নিয়ে চর্চা করে তাদের 100 মুখের শুনে 100 বছর আমরা মনে হচ্ছে। 100 বছরের মাকে আমরা কষ্টি পাথরের মূর্তি করে আমরা ধারণা করেছিলাম, বর্তমান ট্রাস্টি বোর্ডের যারা আছেন
আমরা ধারণা করেছিলাম যে একটা শনি মন্দির হয়, একটা বজরং মন্দির মন্দির হয়, একটা কালী মন্দির হয়, তাহলে বড়মার মন্দির হবে না কেন? তো বড়মার যে ওপরে মাটির মূর্তির ওপরে বড়মার এত ভক্তি, এত শ্রদ্ধা, এত বিশ্বাস, তাহলে একটা আমরা সেই হিসেবে সেই চিন্তা করি কষ্টি পাথরের মূর্তি করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমরা রাজস্থান থেকে ধর্মেন্দ্র সাহু বলে এক ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করে কষ্টি পাথরের মূর্তি করে আমরা বড় মাকে প্রতিষ্ঠিত করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং 100 ভরি অলংকারে ভূষিত হয়েছেন বড় মা। সেইটা দিয়ে তা যা দেখছেন সেটা হচ্ছে আমাদের মাটির মূর্তি, যে অলংকারগুলো আছে সেটা ব্যাংক লকারে আছে, কিন্তু যেটা এটা যেটা দেখছেন 2013 সাল থেকে আমরা ওখানে তিল তিল করে বলে না সেই তিল তিল করে তিলোত্তমা তৈরি হয়, বিন্দু বিন্দু জলকোনা থেকে সিন্ধুতে রূপান্তরিত করা, ঠিক সেইভাবে বড় মাকে আমরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নৈহাটি। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।